আসসালামু আলাইকুম ভারতের ইউটিউব চ্যানেলে সবাইকে আবারও স্বাগত আমরা গত ভিডিওতে আমরা দেখছিলাম যে গত ভিডিও কানাডা পার্ট ওয়ানে আমরা দেখলাম যে কানাডার জন্য কি কি লাগে কানাডা অ্যাপ্লাই করতে আমাদের কি কী ডকুমেন্ট লাগে কি কি হলে আমাদের বিসাইটি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে পার্ট টুতে দেখলাম আমরা কীভাবে জিসি কে অ্যাকাউন্ট খুলতে পারি পার্ট টু পয়েন্ট ওয়ানে দেখলাম কীভাবে আমরা কানাডা অ্যাপ্লিকেশন কানাডা জিসি এর পরে আমাদের কি করা লাগবে পার্ট টু পয়েন্ট টুতে দেখলাম আমরা কীভাবে কানাডা বিসার তিনটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা লাগে সো আজকে পার্ট থ্রিতে আমরা দেখবো কীভাবে আমাদের সকল কাজ শেষে ডকুমেন্টগুলো আপলোড দিতে পারি এবং ডকুমেন্ট আপলোড দেওয়ার পরে আমাদের করণীয় কি সো দেরি না করে শুরু করি সর্বপ্রথম আমাদের অবশ্যই জিসিকে অ্যাকাউন্ট লগ করে নিতে হবে সো আমরা বরাবরের মতোই আমাদের বরাবর মতো দেখানো নিয়মে আমরা জিসি কে অ্যাকাউন্ট লগ করে নেব তো আমরা আমাদের জিসি কে অ্যাকাউন্টে চলে আসলাম এখন হচ্ছে আমরা এখান থেকে যাব কন্টিনিউ অ্যাপ্লিকেশন কন্টিনিউ অ্যাপ্লিকেশন আসার পর এখানে আমাদের কোয়েশনেগুলো কোয়েশনেরগুলা রিভিউ আসবে চাইলে যদি কোনো কিছু চেঞ্জ করা আগে চেঞ্জ করতে পারেন আদারওয়াইজ কন্টিনিউ প্রেস করবেন কন্টিনিউ প্রেস করার পরে স্টেপগুলো রিভিউ আসবে দেন আমরা আবার কন্টিনিউ দেব এন্ড এখানে হচ্ছে আমাদের ডকুমেন্ট হোল্ডারগুলো আমরা এখানে হচ্ছে ডকুমেন্টগুলো আপলোড দেবো ফার্স্ট হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশান ফর্ম এরকম করে আমরা আমাদের প্রত্যেকটি ডকুমেন্ট ফার্স্ট হচ্ছে সিরিয়াল করে নেব তো আমরা আমাদের ফাইলগুলো অবশ্যই এরকম অর্গানাইজ করে নেব তো ফাইল অর্গানাইজ করতে যদি কোনো সমস্যা অবশ্যই আমাকে জানাবেন যে কীভাবে কী ফাইল অর্গানাইজ করা লাগবে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো তো মনে করেন এটা হচ্ছে আমাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট আমরা এইভাবে একটা পিডিএফ ফাইলের মধ্যে ব্যাঙ্ক স্টেটমেন্ট করে দেবো আর একটা জিনিস আমরা অবশ্যই খেয়াল রাখবো আমাদের ফাইলগুলো যারা কখনো চার আম্বির বেশি না হয় এখানে কিন্তু কোনো ফাইল চার আম্বির বেশি নয় আর আপনাদের যদি কোনো ফাইল চার এমবির বেশি হয়ে থাকে সেক্ষেত্রে সাইজ কীভাবে কমান লাগে কীভাবে কী করা লাগবে কোনোরকম কোনো সমস্যা হলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা আপনাদের কমেন্টে যথাযথ দূরত্ব দেওয়ার চেষ্টা করব তো হচ্ছে আমাদের ডকুমেন্টগুলো অর্গানাইজ করা আছে এখানে আমরা জাস্ট আপলোড দেবো ডকুমেন্টগুলো আমরা আবার আমাদের অ্যাকাউন্টে চলে যাব অ্যান্ড দেন হচ্ছে ফার্স্ট হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি আই এম এম ফাইভ টু ফাইভ সেভেন যে অ্যাপ্লিকেশন ফর্মটি এটি আমরা জাস্ট এখানে আপলোডে প্রেস করবো দেন হচ্ছে চুজ ফাইলে যে চুজ ফাইলের একটা হোল্ডার থাকবে এখানে আমরা চুজ ফাইল ক্লিক করব দেন হচ্ছে আমাদের যে ফোল্ডার যেখানে রাখা আছে ওখানে যাবো ফর্মস আমাদের হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম আমরা মনে রাখতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটি আমরা জাস্ট এখানে সিলেক্ট করে ওপেনে ক্লিক করতে পারবো আবার এখান থেকে ডাবল ক্লিক করতে পারবো এরপরে জাস্ট আমরা আপলোড দেব এখানে কিছু বিষয় বলার মতো ওইটা হচ্ছে আমাদের যদি মনে করেন আমাদের কোনো অ্যাপ্লিকেশান ডাটার সাথে যদি কোনো ডাটা মিল না থাকে আমাদের কোয়েশান কোয়েশনারিজের মধ্যে তাহলে কিন্তু এটা আপলোড নেবে না আপনি অবশ্যই ফর্মটি ক্যারেক্ট করে দেন হচ্ছে আপলোড দিতে হবে আমরা জাস্ট রিটার্ন টু এ ডকুমেন্ট দেবো অ্যান্ড আমরা হচ্ছে আমাদের সাপোর্টিং ডকুমেন্ট আমরা পরে আপলোড দিচ্ছি আমরা এরপর হচ্ছে ফর্মগুলো ফার্স্ট আপলোড দিয়ে নিই এরপর হচ্ছে ফ্যামিলি ইনফরমেশন ফর্ম আপলোড সেমভাবে আমরা জাস্ট আপলোড দিয়ে নেব ফ্যামিলি ইনফরমেশন ফর্ম সেমভাবে আমরা শেডিউল ফর্মটি আপলোড নিয়ে আপ আপলোড দিয়ে দেবো তো আমাদের হচ্ছে তিনটি ফর্ম আপলোড দেয় কমপ্লিট এরপর হচ্ছে আমাদের সাপোর্টিং ডকুমেন্টগুলো আপনি ফার্স্ট হচ্ছে এখানে বিজনেস রেজিস্ট্রেশন এটা হচ্ছে আমাদের ট্রেড লাইসেন্স যদি থাকে আমাদের বিজনেস ট্রেড লাইসেন্স ছ টিন বিন যত রকমের বিজনেস রিলেটেড ডকুমেন্ট আছে সবগুলো আমরা এই জায়গায় আপলোড দেবো আচ্ছা আমাদের বিজনেস রেজিস্ট্রেশন এখানে আমাদের টিন বিন বিজনেস ট্রেড লাইসেন্স বিজনেস কার্ড সব আছে আমাদের এখানে দেন হচ্ছে ট্রাভেল হিস্ট্রি এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস যে ট্রাভেল হিস্ট্রিটা আছে ওইটা আমাদের পাসপোর্টের ডাটা পাসপোর্টের পেজগুলো আমাদের অবশ্যই স্ক্যান করে রাখতে হবে যাতে করে আমরা ইজিলি আপলোড দিতে পারি এই যে আমাদের হচ্ছে ট্রাভেল হিস্ট্রি হ্যাঁ হ্যার ইট ইজ এই যে এমন করে আমাদের জাস্ট পাসপোর্টগুলো আমরা স্ক্যান করে নেব স্ক্যান করে রেখে দেবো এভাবে আমাদের ট্রাভেল হিস্ট্রি সিল টিল সহ বিসা সহ বিসা পেজগুলো আর সিলের পেজগুলো পাসপোর্টের মধ্যে যত দশ বছরে গত দশ বছরে যতগুলো সিল আছে সবগুলো আমরা স্ক্যান করে নিয়ে নেব দেন আপলোড দিয়ে দেব ফাইলটি অবশ্যই কমপ্রেস করে নেব যাতে করে ফাইল সাইজ নিয়ে কোনো ম্যাটার না হয় চার মিনিট উপরে যেন কোনো ফাইল সাইজ না হয় আপনাদের কোনো জায়গা যদি কোনো সমস্যা অবশ্যই আমাদেরকে জানাবেন এরপর হচ্ছে আপনার পাসপোর্ট এরপর হচ্ছে প্রুফ মেন্স ফিনান্সিয়াল সাপোর্ট এটা হচ্ছে আমাদের ব্যাঙ্কের স্টেটমেন্টটি দেবো আমরা এখানে এখানে যদি কেউ স্পন্সর করে তাহলে ওনার ডকুমেন্ট দেবেন স্পন্সরের লেটার দিবেন এ হচ্ছে বিষয় এ স্পন্সর মেন্স হচ্ছে আপনার অ্যাকোমোডেশন স্পন্সর আমাদের হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট সেলফ স্পন্সরটা আমরা সেলফ ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে দিলাম আপলোড এরপর হচ্ছে আমাদের ডিজিটাল ফোটো আমাদের যে ছবিটি থাকে ওটি আমাদের ছবি আমরা ছবিটা আপলোড দিয়ে এরপর হচ্ছে ট্রাভেল এখানে হচ্ছে পারপাস অফ ট্রাভেল দিবেন আমরা যদি দেখি ট্রাভেল এটা হচ্ছে আমাদের কভার লেটার হোটেল বুকিং এয়ার টিকিট এগুলো হচ্ছে আপনার এটা হচ্ছে আমাদের লেটার এটেড যেটি আমরা লিখছিলাম এরপর হচ্ছে আপনার এয়ার টিকিট হোটেল বুকিং ট্রাভেল এটেন্ডার এটেন্ডারি লাইক আপনার ট্রাভেল প্ল্যান থেকে নিয়ে এগুলো তো কীভাবে আপনারা হোটেল বুকিং এয়ার টিকিট বুকিং করবেন এবং একটা ট্রাভেল প্ল্যান লিখবেন এই এটা যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা আসলে একটি ভিডিও অতি সত্তর নিয়ে আসবো ইনশাআল্লাহ কীভাবে আসলে হোটেল বুকিং ইয়ার টিকিট বুকিং ট্রাভেল প্ল্যান কীভাবে লিখতে হয় তো আমরা হচ্ছে কাবাল এটার ভিডিওটি আমাদের অলরেডি আমাদের চ্যানেলে আছে আপনারা চেক করে নেবেন আমরা জাস্ট পারফজ অফ ট্রাভেল এটা আপলোড দিয়ে দেবো এখন হুম এরপর হচ্ছে আমাদের ক্লায়েন্ট ইনফরমেশন মনে রাখবেন এই ক্লায়েন্ট ইনফরমেশনে আর অ্যাসিড ভ্যালুয়েশনের যে আমরা যেটা দেখলাম এই যে ক্লায়েন্ট ইনফরমেশন আপনার হবে অ্যাসেট ভ্যালুয়েশনের যে ডকুমেন্ট আপনার যে পার্সোনাল যেসব যেসব ডকুমেন্ট এখনও বাকি আছে লাইক আপনার এনআইডি কার্ড আপনার অ্যাসেট ভ্যালুয়েশন আপনার ম্যারেজ সার্টিফিকেট আপনার ফ্যামিলি যদি কোনো সার্টিফিকেট নিয়ে থাকেন কোনো দপ্তর থেকে লাইক উপজেলা চেয়ারম্যান থেকে ইউনিয়ন চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে ওয়ার্ড কাউন্সিলর থেকে যদি কোনো ওয়ার্ড কমিশন আপনার ফ্যামিলি ইনফরমেশন ফ্যামিলি সার্টিফিকেট নিয়ে থাকেন এইসব ডকুমেন্ট যদি নিয়ে থাকেন তাহলে এটা জাস্ট ক্লায়েন্টের মধ্যে এই যে জাস্ট ক্লায়েন্ট ডিটেলসের যে ফাইলটি ওদের মধ্যে জাস্ট আপলোড দিয়ে দেবেন আমরা যদি দেখি আমাদের ক্লায়েন্ট ইনফরমেশন ম্যারেজ সার্টিফিকেট এখানে হচ্ছে আমাদের অ্যাসেট ভ্যালুয়েশন রয়েছে ম্যারেজ সার্টিফিকেটটি আমরা এখানে অ্যাড করে নেব ম্যারেজ সার্টিফিকেট আসছে এখানে এইগুলো ডকুমেন্ট আমরা জাস্ট এখানে অ্যাসেড ভ্যালুয়েশনের এখানে জাস্ট যে ক্লায়েন্ট ইনফরমেশনের এখানে আপলোড দিয়ে দেবো যে ক্লায়েন্ট ইনফরমেশন আমরা জাস্ট আপলোড দিয়ে দেব আচ্ছা আমাদের মোটামুটি সকল ডকুমেন্ট আপলোড দেওয়া কমপ্লিট এর মধ্যে যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এরপর যেটা করেনি আমাদের সেটা জানবো আমরা এখন এরপর আমাদের করণীয় হচ্ছে ভিজিটর ভিসা ফি হচ্ছে একশো ডলার আর হচ্ছে বায়োমেট্রিক ফি হচ্ছে আপনার পঁচাশি ডলার আপনি যদি আগে বায়োমেট্রিক দিয়ে থাকেন কোশ্চেন রেজের মধ্যে আমাদের আমাদের একটা কোশ্চেন ছিল যে আপনি আগে কখনো গত দশ বছরে কোনো বায়োমেট্রিক দিয়েছেন কি না যদি আপনি গত দশ বছরে কোনো বায়োমেট্রিক দিয়ে থাকতেন তাহলে আপনার একশো একশো পঁচাশি ডলার দেওয়া লাগতো না শুধুমাত্র একশো ডলার দিলেই হতো এরপর আমরা জাস্ট আমাদের যে দেখেন এখানে কিন্তু নেক্সট এর কোশ্চেন চলে নেক্সট এর একটা অপশন চলে আসতে এখানে নেক্সট দিয়েই আমরা আমাদের অ্যাপ্লিকেশনটি পেমেন্টের প্রসেস করতে পারবো এরপর আমরা দেখব কীভাবে আমরা আসলে পেমেন্ট করার পরে আমাদের পেমেন্টটা কমপ্লিট করার পরে কিন্তু কিছু সময়ের মধ্যেই এক দুই দিনের মধ্যেই এক দিন বা দুই দিনের মধ্যেই আমাদের বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার চলে আসবে ওই বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার দিয়ে আমরা পরবর্তী ভিডিও দেখব যে কীভাবে আমরা ওই বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার দিয়ে আমাদের শিডিউলটি কনফার্ম করব শিডিউলটি বুক করে আমাদের অ্যাপয়েন্টমেন্টটি কনফার্ম করব তো এ হচ্ছে আজকের ভিডিও আমরা পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে আমরা ফুল প্রসেসটি কমপ্লিট শেষ করব আজকের জন্য এতটুকুই আলাইকুম সবাই ভালো থাকবেন